আসসালামু আলাইকুম। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজ বেশ মজার একটা আচার তৈরি করব। আমি আজ বানাবো চালতার টক মিষ্টি ঝাল আচার। তো প্রথমে আচারের মশলাটা রেডি করে নেব। এর জন্য চুলায় তাওয়া বসিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে প্রথমে মচমচে করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া, আর দেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার সবগুলো উপকরণ মচমচা হয়ে গেলে নামিয়ে আমি গুঁড়া করে নেব। অন্য একটা কড়াইতে এবার 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব, আর ফোড়নের জন্য দেব আমি 2টা শুকনো মরিচ কেটে দিয়েছি আর 2টা তেজপাতা কেটে দিয়েছি। দেব 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সর্ষে বাটা। এবার একটু ভুনে এর মধ্যে দিয়ে দেব চালতা। আমি চালতাগুলো কেটে সেদ্ধ করে ছেঁচে নিয়েছি, তাহলে ভেতরে মশলা ঢুকে আর একটু মিহি হয়, খেতে আরও মজা হয়। তো চালতাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা চালতা নিয়েছি। দিয়ে দেব 1 কাপ আখের গুড়, কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়ের আচারটাই বেশি মজা হয়। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ। চালতার পরিমাণ বুঝে মশলাগুলো দিতে হবে, আর আচারের মিষ্টিটাও চালতার ধরন অনুযায়ী দিতে হবে। চালতা যদি বেশি টক হয় মিষ্টিটা বেশি লাগবে, আর যদি কম টক হয় মিষ্টি কম লাগবে। তো সেই অনুযায়ী মশলা গুড় দিতে হবে। এবার দিয়ে দেব এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী। তো আমি বিট লবণ আর নর্মাল লবণ দিয়েছি। আচারে বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর চামচ দিয়ে এভাবে আমি আরও মিহি করে দেব। এবার দিয়ে দেব যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, আমি একেবারে মিহি করিনি, আধা ভাঙা করেছি, সেখান থেকে পরিমাণ মতো মশলা দিয়ে দিতে হবে। মশলাটা মিশিয়ে তারপর আমি নামিয়ে নেব। হলুদ দেওয়ার কারণে কালারটা বেশ সুন্দর হয়েছে। তো হয়ে গেল খুবই সহজভাবে আচার, চালতার টক মিষ্টি ঝাল আচার। যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আচারটা কিন্তু খেতে বেশ মজা হয়, দেখুন, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। তো আপনারা এভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও কথা হবে নতুন রেসিপির সাথে। আজ এখানেই বিদায় নেব, আল্লাহ হাফেজ।